ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কম্পিউটারের দারুণ 6টি ফিচার্স, যেগুলো দৈনন্দিন কম্পিউটার ব্যবহার করতে আমাদের খুবই প্রয়োজনীয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির প্রেস করে রাখবেন, যাতে আমি এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করলে সবার আগে এগুলো আপনি দেখতে পারেন এবং নোটিফিকেশন পান। তো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্যারেক্টার ম্যাপ। ক্যারেক্টার ম্যাপ হচ্ছে আপনি এখানে গিয়ে টাইপ সার্চ এখানে যে লিখবেন ক্যারেক্টার ম্যাপ, CSA। ক্যারেক্টার ম্যাপ লেখার আগে এটা চলে আসছে, এটা ওপেন করলাম। এটাই হচ্ছে ক্যারেক্টার ম্যাপ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইকন আছে যেগুলো দৈনন্দিন কাজে আমাদের প্রয়োজন হয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারি না ঠিক করে। তো এখানে অনেকগুলো আছে, এখানে এরিয়াল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে আপনার মতো অন্য কোথাও দিয়ে দেখতে পারেন। যাই হোক, আমি এরিয়ালে রাখবো। এখান থেকে আপনি কিভাবে এই সিম্বলগুলো ইউজ করবেন তার জন্য আমি এখানে ডলারের চিহ্নটা ইউজ করবো এটা। তো এই জন্য আমাকে এটাকে উপর চাপ দিতে হবে, এরকমভাবে আমি চাপ দিলাম এরকম হাইলাইট হয়ে যাবে। তারপর এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন এখানে চলে আসছে, এখান থেকে কপি করবেন। কপি করলে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি নোটপ্যাডে চলে যাই দেখানোর জন্য। এটা এটা নোটপ্যাডে আসছে, আমি দেখাচ্ছি আপনার এইখানে এটা কপি করছেন। কপি করার পরে এটা পেস্ট করবেন, তাহলে আপনি একটু পাচ্ছেন ডলারের জন্য। আপনি যদি মনে করেন যে আপনি অন্য কথা ব্যবহার করবেন, মনে করবেন যে আমি আমার ডিগ্রি প্রয়োজন, আমি ডিগ্রি ব্যবহার করবো, আমি এখানে সার্চ করে নিয়েছি, সার্চ করবেন। আপনি এখানে আসবেন DEGR EE লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন ডিগ্রি চলে আসছে। এরপর আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমার হাইলাইট হয়ে যাবে। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে কপি করতে হবে। তো কপি করে আসে আমি এখানে পেস্ট করতেছি। এখন পেস্ট করলে দেখছেন এখানে এস মানে ডলার দুইটা হয়ে গেছে। এই জন্য আমি যদি এখান থেকে ডিগ্রি সিলেক্ট করার আগে এটা যদি অল ক্লিয়ার করে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি এখান থেকে ডিগ্রি সিলেক্ট করি, তাহলে এইখানে শুধু ডিগ্রি আসবে। এখানে কপি করলে কপি হয়ে যাবে, আপনি এখানে এসে পেস্ট করে দেবেন, দেখছেন এবার একটা পেস্ট হয়ে যায়। যাই হোক, এই ছিল ক্যারেক্টার ম্যাপ। এবার আমরা কথা বলবো দ্বিতীয়টা নিয়ে। আমাদের দ্বিতীয়টা হচ্ছে চেঞ্জ ফোল্ডার আইকন। আপনি কী করে ফোল্ডার আইকন চেঞ্জ করবেন? তো ফোল্ডার আইকন চেঞ্জ করতে গেলে প্রথমে মনে করেন আমি এই ফোল্ডারটার আইকন চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমাকে ফোল্ডারের প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে এসে দেখতে পাবেন যে প্রপার্টিস, প্রপার্টিতে এসে এখানে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন অ্যান্ড কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক আইকন আছে, এগুলো আপনি আপনার নিজের মতো দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি, আমার যদি সামথিং কিছু এরকম আছে আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখান থেকে ওকে পেস্ট করলে, অ্যাপ্লাইতে দিলে, ওকে পেস্ট করলে দেখতে পাচ্ছেন এটা এরকম হয়ে গেছে। এবার তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড কি? এখানে আসে সার্চ করবেন ওয়ার্ডপ্যাড, WORD WORD ওয়ার্ডপ্যাড সার্চ করার সময় চলে আসছেন। ওয়ার্ডপ্যাড হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। কারো কাছে যদি মাইক্রোসফট ওয়ার্ড না থাকে তাহলে আপনার তার বিকল্প হিসাবে এটা ইউজ করতে পারেন। এখানে আপনি যেগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সবসময় দরকার হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। আমি লিখলাম ওয়েলকাম টু টেক ম্যানেজ, এটা এখানে আমি লিখছি। এবার মনে করেন এটা আপনার বড়ো করা প্রয়োজন, তাই আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট আছে, ফন্ট সাইজ এটা বড়ো করতে পারবেন। এখান
ও সরি, ওয়েলকামটা একটু মিস হয়ে গেছে। এটা আপনি এরকমভাবে বড় করতে পারেন। আপনি হচ্ছে এই ফন্ট রাখবো না, আমি ফন্ট চেঞ্জ করবো। এখান থেকে আপনার নিজের মতো ফন্ট দিয়ে দিতে পারেন, সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। তারপর আপনি এখানে সিলেক্ট করলে কাট কপি পেস্ট অনেক অপশন পেয়ে যাবেন। এটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সাবস্ক্রিপ সাব সাবস্ক্রিপটিভ। তারপর আপনি এগুলো পেয়ে যাবেন। এটা এগুলোর কাজ হচ্ছে আপনি মাকড়েন দেন। আমি এটা এ লিখলাম, এ লিখে এখানে স্কোয়ার দেওয়ার পর্যন্ত আমি এটাতে ক্লিক দেব। দেওয়ার পর টু লিখলেই দেখতেছে এটা নিচে চলে আসছে, একটু বড়ো হয়ে গেল। আমি এইটা আনসিলেক্ট করে প্রথমে এখানে একটা এ লিখলাম, ওখানে স্কোয়ার দেওয়ার পর্যন্ত আমার, আমি এর থেকে যদি টু চাপি তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি যে বি স্কোয়ার দিই, প্রথমে আপনাকে এটা আনসিলেক্ট করে নিতে হবে, বি দেবেন। বি দেওয়ার পরে এইটাতে আবার ক্লিক দিতে হবে, তারপর স্কোয়ার দিয়ে আবার বি স্কোয়ার হয়ে যাবে। এইটাই হচ্ছে এর কাজ। এখানে তাছাড়া অনেকগুলো অপশন আছে, আপনি ফন্ট লেখাটা রাইটে, লেফটে, সেন্টারে, রাইটে এবং জাস্টিফাই করতে পারবেন, রিস্পেলিং ঠিক করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন, পেন্টিং ড্রয়িং করতে পারবেন, ডেট অ্যান্ড টাইম আনতে পারবেন। ডেট অ্যান্ড টাইম আমি লেখাই আপনাদের। এখন এই জায়গা ডেট অ্যান্ড টাইম আছে, দেখেন এগুলো ডেট, আজকের তারিখটা আনার জন্য আমি এটাই ক্লিক দিলাম। দেখেন তারিখটা চলে আসছে আজকের। আমি যদি চাই এখান থেকে ড্রয়িং কিছু একটা ড্রয়িং করব, ড্রয়িং করতে গেলে পরে আমার যে আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, একটা কিছু একটা ড্রয়িং করলাম। এখানে দেখেন এইটা ড্রয়িং করার পর আপনি এখানে, আমি ড্রয়িংয়ে অবশ্য খুব খারাপ, কী করে আনবেন এটা দেখেন, কেটে দেওয়ার সাথে সাথে চলে আসছে। এটা আমি এরকম ড্রয়িং করছিলাম, সেটা এখানে চলে আসছে, কেটে দিলে অটোমেটিক চলে আসবে। এটা ইনসার্ট অবজেক্ট পাই, মানে এখান থেকে অনেকগুলো অবজেক্ট আছে সেগুলো নিয়ে আসতে পারবেন আপনি। যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি। এবার আমরা কথা বলবো চার নম্বর, চার নম্বরে রয়েছে ফাইল প্রপার্টিস। ফাইল প্রপার্টিস ওপেন করার জন্য আমরা সাধারণত ফোল্ডারের পর, যে ফোল্ডারের পর ফাইল প্রপার্টিস ওপেন করবো, তার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেয়ে এইভাবে প্রপার্টিস ওপেন করি। তাছাড়া আমি যে অপশনটি বলবো সেভাবে ওপেন করতে গেলে পারে আপনাকে অল্টার পেস করে ধরে, অল্টার চেপে ধরে যে ফাইলে প্রপার্টিস ওপেন করবেন সেই ফাইলের পর দুটো ক্লিক করবেন। ফাইলের প্রপার্টিস দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এবং পাঁচ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফাইল শর্টকাট। আমি আপনাদের দেখেন ফাইলটা একটু জায়গায় রেখে নিই, আমি ডিস পিসে চলে যাচ্ছি। এখানে মনে করেন যে আমার সফটওয়্যার, এটার সাইজটা আমি একটু দেখে নিই, এটা সাইজ আছে 9.56 জিবি, মানে 9 জিবি, 9.5 জিবি মতো আছে। এটা যদি আমি, আমার খুব প্রয়োজনীয় দরকার হয় এটা, আমি এখানে রাখতে চাচ্ছিলাম কিন্তু এটা এখানে রাখলে পরে এটা উইন্ডোজের সি ড্রাইভে অনেক জায়গা খাবে, এমনি যে আমার সি ড্রাইভে ফুল আছে। আমি যদি এটাতে ক্লিক করে কপি করি, কপি করার পরে এখানে শুধু এটা পেস্ট করে দিই, পেস্ট করার আগে এটা মিনিমাইজ করি। আমি যে এখানে আসার পরে পেস্ট শর্টকাটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন পেস্ট শর্টকাট আসছে, কিন্তু এটাতে দেখ একটু পরেও জায়গা খায়নি। আপনি দেখেন আমার ফাইল যতটুকু ছিল সি ড্রাইভ ততটুকুই আছে, একটু জায়গা খায়নি। আপনি এখান থেকে ই করলে পরে যে ফোল্ডারগুলো ছিল ভিতরে আপনি সেই ফোল্ডারগুলো দেখতে পাবেন। তা আমি আমার প্রয়োজন নেই, আমি এটা ধরে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলে আপনি সেই জায়গায় যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা সেভাবে হবে, ফোল্ডারটা রয়ে যাবে, সমস্যা নেই, ফোল্ডার ডিলিট হবে না। এরপরে কথা বলবো স্টার্ট মেনু কুইক অ্যাক্সেস পিন। মনে করেন যে এই ফোল্ডারটা আমি এখানে রাখতে চাচ্ছি না, ওয়ার্ডটা এখানে রাখতে চাচ্ছি না, এই জন্য আমি
আমার এটার দরকারও হবে, আমি চাচ্ছি না যে এটা এখন থাকুক, তাই আমি পিন টু স্ট্যাটাসে ক্লিক করি। তারপর দেখতে পাচ্ছেন যে এটা এখানে চলে আসছে, আমি যে এটা ডিলেটও করে দিই এখান থেকে, তাও কোনো সমস্যা নেই। আমার এটা যে আমি চাই যে আনপিন করব, এটা এইভাবে আনপিন করে দিতে পারি এখান থেকে। এবং কুইক অ্যাক্সেস পিন, আমি যদি এটাকে এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাবেন পিন টু কুইক অ্যাক্সেস, এটাতে ক্লিক দিলে পারে। আমি যদি ফাইল প্রপার্টিস ওপেন করি, কুইক অ্যাক্সেস উইন্ডোজ প্লাস ই পেস করে ওপেন করলাম, দেখতে পাবেন সামথিং এই ফোল্ডারটা এখানে চলে আসছে কুইক অ্যাক্সেসের জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এরপরে আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের ফ্রেন্ডের মাঝে আমার চ্যানেলটা শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।